এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গত ব্লগে তোমরা দেখেছিলে আমার সব আন্টির আমার বাসায় এসেছিল, তো আজকে আমি আমার আব্বা আম্মুকে নিয়ে আমার যে আন্টি ঢাকায় থাকে ওনার বাসায় এসেছি। এখানে এসে কি কি করলাম সব কিছু নিয়ে আজকের ব্লগটি। আজকের ব্লগে আমার আন্টির হাতের মজার মজার কিছু রেসিপিও থাকবে, সো পুরো ব্লগটি কিন্তু অবশ্যই দেখবে। তো আমরা চলে এসেছি, এখানে আমার কাজিনরা মানে আমার খালতো বোনরা আছে সবাই, আর এটা ফারিয়াপু। ফারিয়াপুকে তো তোমরা আগের ব্লগ যারা আমার ব্লগ রেগুলার দেখাও তারা হয়তো বা দেখেছো। আপুর আবার আজকে এক্সাম ছিল তাই আপু পড়ছিল। আমরা কাজিনরা একসাথে হলে আসলে অনেক মজা হয়। এদিকে আমরা চার বোন কিচেনে চলে এসেছে। আর আমরা বোনরা গল্প করতে এই রুমে চলে এসেছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ছাদে, রাত করেই যাচ্ছি হাঁটাহাঁটি করতে। জাস্ট আমার আব্বা আম্মু আর বাচ্চা গ্যাংরা আগেই চলে আসলাম, বাকিরা পরে এসেছিল। ওদের ছাদটা খুবই সুন্দর। আমার আম্মু দেখাচ্ছিল পাশে কার যেন বিয়ে হচ্ছে, সাজিয়ে রেখেছে সুন্দর করে। ওদের ছাদটা বেশ খোলামেলা, গাছপালা লাগানো আছে, লাইটিংও আছে, তাই রাতে আসতেই ভালো লাগে। আর তখন অনেক বেশি শীত ছিল না, হালকা হালকা শীত ছিল তাই ভালো লাগছিল। আমরা সবাই অনেকক্ষণ ছাদেই ছিলাম, হাঁটাহাঁটি করেছি, গল্প করেছি। তো
এখন আবার চলে যাচ্ছি সবাই নিচে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। এমনিতে আমি আম্মা আব্বুকে নিয়ে আস্তে আস্তে, কিন্তু অলমোস্ট রাত 8টা বেজে গিয়েছিল। সেদিন আবার আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে তারপর বাসায় এসে আব্বু আমাকে নিয়ে এসেছি, তাই একটু লেট হয়ে গিয়েছিল। মাত্র পাগল হলাম তোমাদের কথা। তো বাসায় এসে ডিনার করে আমরা শুয়ে পড়েছি অলরেডি, আর মাঝে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি, সব কিছু অনেক স্লোলি হয়। অনেক রাতও হয়ে গিয়েছিল, আমরা কাজিনরা সব এক রুমে একসাথে ঘুমিয়েছিলাম। তো এখন সকালবেলা উঠে সবাই একসাথে গল্প করতে করতে নাস্তা খাওয়া হচ্ছিল। নাস্তা খেয়ে আমার আব্বু আম্মু আর বড় খালামণি বড় ছেলে নাটক দেখতে বসেছে। ওরা নাকি এই নাটকটা আগে দেখেনি, তাই ওদের নাটকটা লাগিয়ে দিলাম টিভিতে। এদিকে আমার আন্টি রান্নাবান্না করছিল। আন্টির রান্না হচ্ছে এক কথায় বেস্ট, খুবই পছন্দ আমার, তাই ভাবলাম ভিডিও করে ফেলে আমারও কাজে আসবে, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো এখানে চিংড়ি মাছ ভুনা করেছে। চিংড়ি মাছগুলো ফার্স্টে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছে। তো এখানে চিংড়ি মাছ ভাজা শেষে ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিয়েছে টমেটো। টমেটো আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপর একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ এইভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তারপর হয়ে যাবে। আসলে রান্না কিন্তু আমরা সবাই অলমোস্ট একই মশলা অথবা একইভাবেই রান্না করি, কমন ওয়েতেই করে থাকি। হয়তো সামান্য কিছু ডিফারেন্স থাকে, কিন্তু তাও কারো কারো রান্না ডিফারেন্ট হয়, একটু বেশি মজা হয়। সিম্পল কিছু রান্না করলে অন্যরকম হয়। আন্টির রান্নাও ঠিক তেমন, নর্মালি রান্না করে কিন্তু কেন যেন বেশি মজা হয়। এক্স্যাক্ট মেজারমেন্ট আসলে আমি বলতে পারছি না সব কিছুর, কারণ সব কিছু এখানে আন্দাজ করে দেওয়া হয়েছে। ভেরি সিম্পল, কম মশলার একটা রান্না। লাস্টে একটু কাঁচামরিচ আর ধনে পাতা ছিটিয়ে দিল, হয়ে গেছে মজাদার চিংড়ি মাছ ভুনা, আমার খুবই পছন্দের। তো এখন রান্না হবে হচ্ছে আস্ত মুরগির রোস্ট। এখানে দুইটা দেশি মুরগি আস্ত ক্লিন করে এভাবে ওর হাত পাগুলোকে আটকে নেওয়া হয়েছে। কীভাবে যেন আটকেছে এটা আমি আসলে করতে পারি না, চামড়ার মধ্যে পাগুলো ঢুকিয়েছে। অনেকে আবার সুতা দিয়ে বেঁধে দেয়, তবে এইভাবে আটকে নিলে দেখতে সুন্দর হয়। তো এখানে আস্ত মুরগির সাথে কিছু আস্ত কোয়েল পাখিও ছিল। শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সবগুলো ভেজে নিচ্ছে হালকা লাল লাল করে। এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছে ফার্স্টে গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো। তারপর দিয়েছে পেঁয়াজ কুচি, কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছে লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিল পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিবে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা এবং রসুন বাটা। সব মশলা দিয়ে এখন দিচ্ছে রেডিমেড যেই রোস্টের মশলা পাওয়া যায় সেটা। তারপর সব মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন সেই ভেজে রাখা মুরগি আর কোয়েল পাখিগুলো দিয়ে দিল। তারপর নেড়েচেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করেছে মুরগিটা সেদ্ধ হওয়া অবধি। সেদ্ধ হয়ে গেলে একটু ঘি দিয়ে উঠিয়ে ফেলেছে। একদমই ঝামেলা ছাড়া একটা রান্না, অথচ টেস্টের কিন্তু কোনোই কমতি নেই, সবাই ট্রাই করে দেখতে পারো। তো এইদিকে আমার কাজিন এথিনা, ও আবার এসএসসি এক্সাম দিয়েছিল এবার। ওর সেদিন রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্ট দেখা ট্রাই করছিল অ্যান্ড জানলো যে ও A+ পেয়েছে, তাই জন্য সবাই খুব খুশি। ওর বাবা যে মিষ্টি নিয়ে এসেছে সবার জন্য। আমি আবার মিষ্টি কম খাই, তাই আঙ্কেলকে দুষ্টুমি করে বলেছিলাম আঙ্কেল ঝাল খাবো, তাই আঙ্কেল সবার জন্য সিঙ্গারাও নিয়ে এসেছিল। সবাই একসাথে আমরা মিষ্টি আর সিঙ্গারা খেলাম।
তো এখন আমি তোমাদেরকে এই সিম্পল কাবাবের রেসিপিটা দেখাবো। এখানে আছে 2 কাপের মতো বিফ কিমা, কিমার সাথে বাকি মশলা এখন অ্যাড করা হচ্ছে এক এক করে। প্রথমে দিলো আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, তারপর 2 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর 2 চা চামচ রেডিমেড কাবাবের মশলা, তারপর 2 চা চামচ পেঁয়াজ বাটা আর সাথে পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছে 4 পিস ব্রেড। ব্রেডগুলো এভাবে পানিতে চুবিয়ে ভালোভাবে হাত দিয়ে ব্রেডগুলোকে চিপে পানি সরিয়ে তারপর নিতে হবে। 4 পিস ব্রেড একইভাবে নিয়ে নিয়েছে। এখন 1 টেবিল চামচের মতো তেল দিয়ে তারপর ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে শেষে একটু সামান্য ধনে পাতা দিয়ে দিল, এতে সুন্দর ফ্লেভার আসবে। আবার একটু মাখিয়ে নিচ্ছে। এখন এইভাবে হাত দিয়ে কাবাবের শেপ বানিয়ে নিতে হবে। এই যে আমাদের সবগুলো কাবাব বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। সবগুলো কাবাব ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে যাবে সহজেই মজাদার কাবাব। এখানে অন্যদিকে চিকেন রান্না হচ্ছে, এটার রেসিপি আর দিলাম না আজকে। ভিডিও এমনিতেই আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। আরেকটা কাজের রেসিপি আজকে দেই, সেটা হচ্ছে রাইস কুকারে কীভাবে ইজিলি সবজি রান্না করা যায়। এখানে পেঁপে, আলু, গাজর আর পেঁয়াজ সুন্দরভাবে কেটে ধুয়ে রাইস কুকারে যে স্ট্রেনারটা থাকে সেটাতে নিয়ে নিয়েছে। আর রাইস কুকারে কিন্তু দুইটা পার্ট থাকে, একটা স্ট্রেনার আর একটা যেটা নর্মাল আমরা রাইস রান্না করি সেটা। তো নিচের পাত্রটাতে সামান্য একটু পানি দিয়ে উপরে স্ট্রেনারটা দিয়ে এইভাবে ঢেকে রাইস কুকারের সুইচ অন করে দিতে হবে। দেখবে সবজিগুলো কালারও সুন্দর থাকবে, ভালোভাবে সিদ্ধও হবে। তো সবজি চিকেন দিয়ে করা হবে, তাই এখানে একটা পাত্রে চিকেনের একটা বড় টুকরো নিয়ে নিয়েছে, সাথে পানি দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য, সাথে পরিমাণ মতো লবণ আর আদা বাটাও দিয়েছিল। চিকেনটা এভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এভাবে কাঁটা চামচ অথবা হাতের সাহায্যে মাংসগুলো ঝুরা ঝুরা করে নিতে হবে। তারপর একটা পাত্রে সামান্য 2 চা চামচ ঘি দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছে কয়েকটা, তারপর সেই চিকেনগুলো দিয়ে দিয়েছে। এখন কিছুক্ষণ চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য একটু লবণও দিয়ে নেবে। এর মধ্যে রাইস কুকারে সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলোতে মাঝামাঝি টাইমে মিষ্টি কুমড়াও অ্যাড করা হয়েছিল, মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই পরে অ্যাড করেছে। তো এখন এই সব সবজিগুলো মাংসগুলোর সাথে দিয়ে দিল। সবজিগুলো কিন্তু 70-80% সেদ্ধ হয়েছে। এখন চুলায় কিছুক্ষণ রান্না করতে হবে। এর মধ্যে চিকেন সেদ্ধ করা যে পানিটা ছিল সেটাও দিয়ে দিয়েছে, আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিল। তো এইভাবে রান্না করলে যেটা হয়, সবজির কালারটা খুব সুন্দর থাকে। কিছুক্ষণ এভাবে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। এর মাঝে সামান্য একটু নাগা সস দিয়ে দিল এর মধ্যে, এতে করে টেস্টটা আরও ভালো হয়। তো এইভাবে আবারও ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে যতক্ষণ না অবধি ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর কালারফুল সবজি হয়ে গেছে, খুবই হেলদি এই সবজিটা। দেখলে তো একদম কোনো মশলা ছাড়াই, কিন্তু খেতে খুবই মজাদার। তো এখন রান্না হচ্ছে পোলাও, সেটাও রাইস কুকারে হবে। তার জন্য এখানে পানি গরম হতে দিয়েছে, পানিতে এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়েছে। পানিটা গরম হতে হতে এখানে পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিল, সেগুলো রাইস কুকারের পাত্রে নিয়ে সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এখন সেই পানিটা গরম হয়ে গেলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ছেঁকে শুধু পানিটা এখানে দিয়ে নিচ্ছে। এতে করে খাওয়ার সময় মশলাগুলো মুখে লাগবে না, প্লাস মশলার যে ফ্লেভারটা দরকার ছিল সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। আর পানির পরিমাণটা দিতে হবে চাল যেইটুকু নেবে তার 1.5 গুণ বেশি। যেমন চাল যদি হয় 3 কাপ, তাহলে পানি দিতে হবে 4.5 কাপ। তো এইভাবে রাইস কুকারে পাত্রটা বসিয়ে ঢেকে দিয়ে সুইচ অন করে দিতে হবে।
পোলাও হয়ে গেল অটো সুইচ অফ হয়ে থাকবে দেখতেই পাচ্ছো এভাবে খুব কম সময়ে ঝামেলা ছাড়া ঝরঝরে পোলাও রেডি হয়ে গিয়েছে এই পোলাওটা কিন্তু খেতেও খুব মজা হয়েছে তারপর এভাবে ঢেকে তোমরা চাইলে এখানেই রেখে দিতে পারো গরম থাকবে পোলাওটা খাওয়ার সময় শুধু সার্ভ করে নিলেই হবে তো এখানে সালাদ বানানো হচ্ছে এইসব খাবারের সাথে আসলে সালাদ ছাড়া একদমই জমে না যেহেতু আমার হাজব্যান্ড আসতে পারেনি অফিসের কারণে তাই আন্টি রান্না করে সবার আগে বক্সে করে ওর জন্য সব খাবার রেখে দিয়েছিল যেন বাসায় এসে আমি ওকে দিতে পারি চিকেন রুই মাছ চিংড়ি মাছ কলিজা ভুনা কাবাব সব কিছু ওর জন্য রেখে দিয়েছিল বক্সে বক্সে করে সেই সাথে এখন টেবিলে সবার জন্য খাবার সার্ভ করা হয়ে গেছে এই যে এতক্ষণ যা যা রেসিপি ভিডিওতে দেখলে এখানে আছে সেগুলো সব কিছু তো ভিডিও করতে পারিনি তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যেত সবগুলো রান্না অনেক মজা হয়েছে সবাই আমরা একসাথে খুব মজা করে খেয়েছি আজ তো দুইটা মুরগি দেওয়া হয়েছে আমার বাবাকে আর আঙ্কেলকে ওরা যেহেতু এখানে দুইজন জামাই ছিল সবাই মিলে ওদেরকে আদর করে খাওয়াচ্ছিল দিয়ে দিয়ে দিচ্ছিল আমার আন্টি বাচ্চাদের সবাইকে এখানে প্লেটে দিয়ে দিচ্ছিল বাচ্চারা সবাই এদিকে পাশে সোফায় বসে পড়েছে খেতে যেহেতু টেবিলে সবার একসাথে জায়গা হবে না তো সবাই একসাথে আমরা আনন্দ করে খেয়েছি খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিয়েছে এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে বাইরে থেকে হেঁটে আসার প্ল্যান করছিলাম আমরা তো ওদের বাসার পাশেই যেহেতু যমুনা ফিউচার পার্ক আছে তাই ভাবলাম ওখানেই যাই সবাই মিলে ঘুরে আসি আমার বাকি দুই আন্টি যেহেতু কুমিল্লায় থাকে ওদের এখানে খুব কম আসা হয় তাই সবাই একসাথে একটু বের হচ্ছিলাম বের হওয়ার আগে আমরা সবাই কয়েকটা ফ্যামিলি ফটো তুলেছি যারা আমার সাথে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আছো তারা হয়তো বা দেখেছো সব ছবি আমাদের এদিকে আবার ইথিনা দুই পায়ে দুই জুতা পরে দুষ্টুমি করছিল আসলে ও কনফিউজ ছিল কোনটা পরবে তো সবাই এখন নেমে এসেছি নিচে অনেকদিন পর সবাই একসাথে বের হয়েছে আমরা খুবই ভালো লাগছিল প্রথমে আমরা ভেবেছিলাম গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাব যেহেতু বাসার একদমই কাছে আছে যমুনা ফিউচার পার্ক তবে একটু হেঁটে আর কারোর হাঁটতে ভালো লাগছিল না তাই পরে আবার আমরা রিক্সা নিয়েছি রিক্সাও অনেকগুলো নিতে হয়েছে কারণ মাশাআল্লাহ আমরা অনেকজন ছিলাম এর মধ্যে আবার যমুনার সামনে এসে কিছুক্ষণ জ্যামের জন্য আটকে গিয়েছিলাম কি একটা অবস্থা তাই না ঢাকা একটুখানি রাস্তা যেতে হলেই জ্যামে পড়তে হয়
তো চলে এসেছি আমরা, বাকিদের জন্য ওয়েট করছিলাম রিকশা থেকে নেমে, সবাই একসাথে হয়ে তারপর ভিতরে যাব। এই যে আমাদের পুরো গ্যাং। এদিকে আমি আমার বোন এলমিকে দিয়েছিলাম ভিডিও করতে, এখন থেকে যোগনা যা যা ভিডিও দেখবি এগুলো কিন্তু ওই করে দিয়েছে আমাকে। থ্যাংক ইউ এলমি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আসলে আমার হাজব্যান্ড মানে ইমরান থাকলে আমার ভিডিও ছবি সবই ও করে দেয়, আমি ওকে খুব মিস করছিলাম সেদিন। ও থাকলে আমার কোনো চিন্তাই থাকে না ভিডিও করা নিয়ে অন্তত। আসলে আমাকে ব্লগ করতে সবসময় বেশি ইন্সপায়ার কিন্তু ইমরানই করে আর আমার শাশুড়ি আম্মু, ওরা দুইজনই সবসময় বলে ব্লগ করো ব্লগ করো, আমাকে অলওয়েজ পুশ করে মনে করিয়ে দেয়। আর করতে করতে এখন আমারও ভালো লাগে তোমাদের সাথে কিছু কিছু মোমেন্টস শেয়ার করতে, আমার জন্য এই ভিডিওগুলো মেমোরি হয়ে থাকবে সবসময়। এই যে আমরা চলে এসেছি সবাই যমুনা ফিউচার পার্কের ভিতরে, ফাই আপু এখনো আসেনি, আপু ভার্সিটিতে ছিল, আপু পাশেই নর্থ সাউথে পড়ে, তো আপু পরে কাজ শেষ করে আমাদের সাথে জয়েন হয়েছিল। এর মধ্যে আমরা বিভিন্ন শপে ঘুরেছিলাম দেখছিলাম। আজকে তো শপিং করতে আসিনি কেউ, আমরা এমনিই জাস্ট ঘুরতে এসেছি। আন্টি তাও কী কী যেন কিনেছিল ওনার বাসার জন্য, আমি তাও দেখছিলাম যদি কিছু পছন্দ হতো তাহলে কিনতাম এরকম আর কি। তার সাথে একটু একটু সবাই ছবিও তুলেছিলাম আমরা। হ্যালো আম্মু, বাবা তো সবাই মিলে আমরা আড়ঙে ছিলাম অনেকক্ষণ। আড়ং সবারই পছন্দ আমার কাছে মনে হয়, আড়ঙে একসাথে অনেক কিছু পাওয়া যায়, সাথে সব রকমের প্রাইজের জিনিসও পাওয়া যায়। আড়ং থেকে বের হয়ে এখানে দেখলাম ক্রিসমাস উপলক্ষে সাজানো খুব সুন্দরভাবে, সবাই এখানে ছবি তুলছিল, আমিও আমার আব্বাম্মুকে ছবি তুলে দিয়েছি। আমার ভিডিওতে তোমরা খেয়াল করলে দেখবে আমার আব্বাম্মু খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে একা একা, মানে যেখানেই থাকে একসাথে হাঁটবে একসাথে বসবে, সাচ এ কিউট কাপল। আমার দেখা সবচেয়ে সুন্দর সম্পর্ক ওদের, দোয়া করবে সবাই আমার বাবা মার জন্য, তারা যেন সবসময় সুস্থ থাকে। বাবা কি হাসি, তো এখন আমরা সবাই নিচে একটা শপে যাচ্ছিলাম, আন্টির কিছু কেনাকাটা ছিল তাই। তো এখান থেকেই আমরা বাসায় চলে যাব, রাত হয়ে গিয়েছে, তার উপরে ঘুরতে ঘুরতে সবাই টায়ার্ড, এক একজনের পা ব্যথা হয়ে গিয়েছিল। যমুনা এমনিতেই অনেক বড়, আমি এতবার গিয়েছি তাও আমি হারিয়ে যাই, আমরা কিন্তু মেবি 10% ঘুরিনি, তাতেই সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই বাসায় চলে যাব এখনই। এই ছাপ
এই যে বাসায় এসে আমি গিফট পেয়ে গিয়েছি ফারিয়াপুর কাছ থেকে। আপু কিন্তু আমাকে দিয়ে গিফটটা পছন্দ করেছে, আমাকে বলেছে ওদের বাসার জন্য নিবে, কোনটা সুন্দর আমি চুজ করে দিতে। আমি এটা পছন্দ করেছিলাম, আমি জানতাম না এটা আমার জন্য ছিল, বাসায় এসে আমাকে দিয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর হয়েছে, আমি আমার বাসায় সাজিয়ে রেখেছি। তো এখন পরদিন সকাল, রাতে এসে ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। সকাল 6টা বাজে এখন, আমার কুমিল্লার আন্টিরা চলে যাবে আজকে, ওরা রেডি হয়ে গিয়েছে। সবাই একসাথে কয়দিন খুবই ভালো সময় কাটিয়েছে আমরা, অনেক বছর পরে এরকম সময় আসলো, জানি না আবার কবে সুযোগ হবে, সবারই বিজি লাইফ। তো ওদেরকে বিদায় দিয়ে আমিও আমার আব্বা আম্মাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব, বিকজ ইমরানও আবার বাসায় একা ছিল এই দুই দিন। তো আম্মু আর আন্টি ওদেরকে রাস্তা অব্দি এগিয়ে দিতে যাচ্ছে, আর আমি আর বাবা বারান্দা দিয়ে দেখছিলাম। খারাপ লাগছিল অ্যাকচুয়ালি, চলে যাচ্ছে সবাই, সবাইকে খুব মিস করবো আমরা। তো এখন সকালে নাস্তা করে আমরাও বের হয়ে যাচ্ছি, টাটা বাই বাই বলে 10টার দিকে বের হয়েছিলাম আমরা। আমার আম্মু আব্বু এখন আমার সাথে আমার বাসায় যাবে, তারপর দিন ওরা দাউদকান্দি ব্যাক করবে আর কি, যেখানে ওরা থাকে। আমার কিন্তু শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুইটাই কুমিল্লার দাউদকান্দিতে, পাশাপাশি বাসা আমাদের বলতে গেলে। এই ভিডিওগুলো কিন্তু 31 ডিসেম্বরের ভিডিও, এর মাঝে নানান ব্যস্ততায় আমি এডিট করতে পারিনি ব্লগটা, অনেক দেরি হয়ে গেল এডিট করে আপলোড করতে করতে। অনেক ভালো ভালো সময় কাটিয়েছি সবার সাথে, আসলে অনেক দিন পর এভাবে বেড়াতে এসে ভালো লাগলো। তো যেহেতু 31 ডিসেম্বর ছিল, পরদিনই নিউ ইয়ার স্টার্ট হবে, আর 31 তো ঢাকায় আকাশ ভরা ফানুস থাকে। ইমরানও আমার জন্য আগে থেকে ফানুস কিনে রেখেছিল, আমি এর আগের বার মানে গতবার শখ করেছিলাম ফানুস উড়ানোর, কিন্তু সেইবার লাস্ট মোমেন্টে সব জায়গায় ফানুস শেষ হয়ে গিয়েছিল, তাই ও এইবার আগে থেকে কিনে রেখেছিল। আমি আব্বু আম্মু আর ইমরান ছাদে এসেছি ফানুস উড়াতে আর এই সুন্দর আকাশ দেখতে। আব্বু আম্মুর সাথে ঢাকায় এই প্রথম আমার নিউ ইয়ার সেলিব্রেশন, আর আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, আনএক্সপ্লেইনেবল, বলে বোঝানো যাবে না, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু, হাজার হাজার আলো মাথার উপর। তো আমরাও এক এক করে আমাদের ফানুস উড়াচ্ছিলাম, আমি আর বাবা মিলে উড়িয়েছে আমাদের সবগুলো ফানুস। এখন পরদিন সকাল, আব্বা আম্মু চলে যাবে, রেডি হয়েছে ওরা। আব্বা আম্মু যখনই রেডি হয়, আনফর্চুনেটলি ওদের ড্রেস ম্যাচিং হয়ে যায় অলওয়েজ, তাই ওদের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম বাসায়। আমার তো খুব মন খারাপ ছিল ওরা চলে যাবে, তাই আবার আমি একা হয়ে যাব। এবার 4-5 দিন ছিল ওরা ওখানে বাসা খালি রেখে, কখনোই এতদিন থাকে না ওরা, 2 দিন থেকে চলে যায়, তাও দেখা যায় যে কোনো কাজে আসে বা ডক্টর দেখাতে আসে। খারাপ লাগে বাসায় কেউ কয়েকদিন থেকে যখন চলে যায়। দোয়া করবে সবাই আমার পরিবারের সবার জন্য। এই ছিল আজকের ব্লগ, জানি অনেক বড় হয়ে গিয়েছে, হোপফুলি তোমাদের ভালো লাগবে আমার হ্যাপি মোমেন্টসগুলো দেখতে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইকও করে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।